প্রতি বছরের মতো এবারও বেহালায় নিজের বাড়িতে কোজাগরী লক্ষ্মী পুজো ব্যস্ত টলিউডের জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য। তার বাড়ির লক্ষ্মী পুজোতে করা হয়েছে ব্যাপক খাওয়া দাওয়ার আয়োজন। আশপাশের প্রতিবেশী, আত্মীয় স্বজন এবং তার ছাত্রীরা সবাই মিলে এই লক্ষ্মী পুজো উদযাপন করছেন। পুজোর প্রস্তুতি অল ডান, খালি ঠাকুর মশাইয়ের জন্য অপেক্ষা। ঠাকুর মশাই সন্ধেবেলা ছাড়া আসতে পারবেন না, সেই জন্য ততক্ষণ আমরা হই হই করবো, মজা করবো, তোমাদের সঙ্গে আড্ডা দেবো, গান গাইবো আর একটু জিনিসপত্র, কারণ বারবারে তো মাকে ভোগ দিতে হয়, সেই জন্য সেইটুকু অ্যারেঞ্জমেন্ট আমরা করবো, বাদ বাকি অল ডান। মাকে সাজিয়েছি সুন্দর করে, বাঙালি সাজে সাজিয়েছি, আমার শাশুড়ি মা সমস্ত নাড়ু টাড়ু বানিয়েছেন, পুজোর আর যা যা জিনিসপত্র সমস্ত বানানো হয়ে গেছে। এবার পুজোর ভোগের যা প্রস্তুতি, মাকে যা দেওয়া হবে, সকালে এক প্রস্থ খিচুড়ি ভোগ দেওয়া হয়েছে মাকে, তবেই মানুষ প্রসাদ পাবেন। সেইটা দেওয়ার পর এখন ফল প্রসাদ দেওয়া হবে, তারপরে বিকালে অন্যভাবে আয়োজন করা হবে, তার জন্য যা যা লাগবে সমস্ত কিছু ব্যবস্থা করা হয়ে গেছে, খালি ঠাকুর মশাই এলেই সেই প্রস্তুতি শুরু হয়ে যাবে। মায়ের ভোগে এবার খিচুড়ি আছে, লাবড়া আছে, আলুর দম আছে, আলু ভাজা আছে, চাটনি আছে, পাঁপড় আছে, বেগুনি আছে, পায়েস আছে, মিষ্টি আছে। প্রত্যেক বাড়ি তোমার থেকে একটা গান শুনি আমরা, তুমি যদি গান করো। শঙ্খ বাজে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি, প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে, আমারই ঘরে থাকো আলো করে, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে। All right.